যদিন কোন মানুষে মাগরিবের নামাজ পড়িয়া আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম তিনবার পড়িয়া সূরা হাশরের লাস্টের তিন আয়াত যদিন কোন আল্লাহর বান্দা এবং বান্দিয়ে তিলাওয়াত করিলে মাগরিব থেকে লইয়া ফজর পর্যন্ত এই তিলাওয়াত করনে ওয়ালার লাগিয়া আল্লাহর রহমতের ফরিশতা হলে সত্তর হাজার রহমতের ফরিশতা হলে মাগফিরাতের রহমতের দোয়া করেন সুবহানাল্লাহ। আবার যদিন কোনো মানুষে ফজর নামাজ পড়িয়া আমল করে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম তিনবার পড়িয়া সূরা আশরের লাস্টের তিন আয়াতের তেলাওয়াত করে ফজর তাকে লইয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সত্তর হাজার ফরিশতা হলেই মানুষের লাগিয়া মাগফিরাতের দোয়া করেন রহমতের দোয়া করেন সুবহানাল্লাহ। এই আমল করুনেওয়ালা যদিন এই দিন বা এই রাত মারা যায় তাইলে শহীদি দরজা ভাইব, শহীদি দরজা ভাইব সুবহানাল্লাহ। এই আমলটা আমরা প্রত্যেকে নিজের দৈনন্দিন জীবনের মাঝে লই আইব ইনশাল্লাহ, হইব তো ইনশাল্লাহ। নম্বর দুই, ও যে মাগরিবের নামাজ ছড়িয়া আমরার ইমাম সাহেবে এক সুরায় করে তিলাওয়াত করছো, নাম জানিনি আমরা, তোরা হানা মাথি পারে বাহাই রে হায় প্রেসিডেন্ট সাহেবে কইতরা সুরায় বাকে আতাই তো খুয়াও লাগবো না খুঁজে যাইবা খানো। মাগরিবের নামাজ ও যে ইমাম সাহেবে পড়িছেন সূরাতুল ওয়াকিয়া, ও যে আমরা দোকানের পিছনে বিভিন্ন লাইনে আমরা দৌড়াদৌড়ি করি আর খরতা খরা লাগব, কিন্তু এখানে বেদিশা হইয়া যে আমরা দৌড়াই জান লিল্লা দিয়া যে দৌড়াই ইবাই না দৌড়াইয়া যদিন আল্লাহর হবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে দিয়া নমুনা যদি নিজের দৈনন্দিন জীবনের মাঝে আনিলাম ভারি তে মনে হয় অত দৌড়ানি লাগতো না, কারণ আল্লাহর হবিবে ফরমাইছেন যে মানুষে প্রত্যেক দিন রায় সুরার ওয়াকেয়াত তেলাওয়াত করব এই মানুষ কোনোদিন বোকা মরত না। হোক না সুবহানাল্লাহ। এখন তো আমরা ইতাত নাই, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরজুল ওয়াফাতর সময় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খবর লইবার লাগি গেলা, গিয়া জিজ্ঞাসা করলা ও ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন বস্তুর তকলিফ তুমি ফারাইনি, কষ্ট ফারাইনি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা যুনুবি, ও ভাই উসমান গনি আমার গুনায় আমারে বড় কষ্ট দের, আমারে বড় সেতার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ও ভাই তুমি কোনো কিছু মদত আমার কাছ থেকে চাওনি? বলে না না তোমার কাছ থেকে কোনো বস্তুর আমি মদত চাই না, আমি একমাত্র আমার রবর রহমত রে চাই, রহমত রব্বি হক সুবহানাল্লাহ। ও হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি দেখি আর বেমার, বিছনার মাঝে তুমি পড়াত, ডক্টরের ইন্তজাম করিয়া দিতামনি, কোনো কবিরাজরে আমি ডাকাইয়া আনাইতামনি, ওষুধের ব্যবস্থা করতামনি, ডক্টরের ব্যবস্থা করতামনি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ও ভাই উসমান গনি কোন ডক্টরের কথা তুমি আমার হরায়, কারণ আত্তাবিবু আমরা জানি ডক্টরে তো আমারে বেমার দান করছেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো ডক্টরের আমার প্রয়োজন নাই, যে ডক্টরে আমার বেমার দিছ ও ডক্টরে আমার বেমার দে শিফা করবা। ও হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ও ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ বৈতুল মাল থাকিয়া কিছু হাদিয়া আমি তোমারে দিতাম সাইয়ার, হাদিয়া গুণ তুমি কবুল করবাইনি, হাদিয়া গুণ তুমি লইবাইনি,
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা লা হাজাতা লি ফিহা, উসকি মুঝে কোই জরুরত নেহি হে, উসকি মুঝে কোই হাজাত নেহি হে, কোনো দরকার নাই হাদিয়া তোমার। ও হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ও ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুমি হাদিয়া গুন তরে কবুল করায় না, অগুন লইয়া তোমার গরর মাঝে তুমি রাখি দেও, তুমি দুনিয়ার থেকে যাওয়ার পরে তোমার তো কোনো ছেলে সন্তান নাই, মাত্র তোমার দুই জন্মে, মাত্র তোমার দুই জন্মে তোমার মেয়ে গুলায় এই পয়সা গুলা দিয়ে তার জিন্দগি বছর দে তারা চালাইবা, তারার হামর মাঝে লাগবো, তুমি তো লড়াই না, লয়া গরর মাঝে তৈ দেও তারার হামর মাঝে লাগবো, যে সময় তোমার ইন্তেকাল হয়ে যাইব তোমার বাদে তারা তারার দৈনন্দিন জীবনে তারা চালাইতে পারবা, খেউরর মুখাপে কি হওয়া লাগতো না, এর লাগি তুমি হাদিয়া গুন তোরে কবুল করিলাও। ও হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ও ভাই উসমান গনি, তোমার দিলর মধ্যে ডরার যে আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার মেয়ে গুন চলবা কিলা, ইগুনতে খাইবা কিলা, ইগুন চলবা কিলা, তার জিন্দগি বছর দে তারা চালাইবা কিলা, তোমার দিলর মাঝে ওখান ডরার তো। ও উসমান গনি শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমার ফুলিন্তরে আমি তালিম দিছি, শিক্ষা দিছি, যেন তারা প্রত্যেক দিন রায় সুরায় ওয়াকেয়া যেন তারা তিলাওয়াত করে সুবহানাল্লাহ। আমি তারারে ই তালিম দিছি যেন প্রত্যেক দিন রায় সুরায় ওয়াকেয়ার যেন তারা তিলাওয়াত করে, কারণ আমি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র জুবান মুবারক তাকে শুনছি। আল্লাহর হাবিবে ফরমাইছেন, মান কারা সূরাতাল ওয়াকিআতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যে মানুষ প্রত্যেক দিন রাত সূরা ওয়াকিআর তিলাওয়াত করবে, এই মানুষ কোনোদিন বোকা মরত না, বোকা মরত না, সুবহানাল্লাহ। ও মুসলমান হল, আজগর তারিখ যদি আমরা প্রত্যেকে আল্লাহর নবীর এই কথার উপরে যদি আমল করে লইতাম পারি, নিজর দৈনন্দিন জীবনের মাঝে যদি এর আমলটারে যদি লই আইতাম পারি, প্রত্যেক মানুষ যদি আমরা তিলাওয়াত করুনে বলা বনি যাইতাম গি পারে, আমরার বাড়ির বেটি নগুন যারা আসন যদি নগুন তোরে আল্লাহর কালাম ওখান তিলাওয়াত করুনে বলা বানাই লইতাম পারি, আমরার বাচ্চান যে গুন আসন ওগুন তোরে যদি আল্লাহর কালাম ওখান রে তিলাওয়াত করুনে বলা বানাই লইতাম পারি, আর প্রত্যেক দিন যদি রাত আল্লাহর কালাম ওখান দেখিয়া আল্লাহর কালাম ওখান থাকি সুরাতুল ওয়াকিআটার যদি তিলাওয়াত করে লইতাম পারি নিজর ঘরের ঘরের মাঝে, আল্লাহর হাবিবে ফরমাইত্রা যদি তুমি তিলাওয়াত করুনে ওয়ালা বনি যাও, তোমার বাড়ির মাঝে তিলাওয়াত করুনে ওয়ালা যদি তুমি ওই যাও, প্রত্যেক দিন রাত যদি তোমার বাড়ির মাঝে সূরাতুল ওয়াকিআর তিলাওয়াত হয় কোনোদিন ফাকাতুন আবাদা, আল্লাহর হাবিবে ফরমাইত্রা কোনোদিন তোমার বাড়ির মাঝে অবাবাইত না, অবাবাইত না, সুবহানাল্লাহ। আল্লাহ নবী